অভাগা যেদিকে চায় সাগর নাকি সেদিকে শুকায়। আপাতত এই অভাগার নাম শ্রীলঙ্কা। ওদের বেলায় সাগর না শুকালেও প্রবল বৃষ্টি নামে। একটু একটু করে তাও জ্বলছিল লঙ্কানদের বিশ্বকাপ সরাসরি খেলার আশা। সেখানে অনবরত পানি ছিটিয়েছে ক্রাইস্ট চার্চের বেরহম বৃষ্টি, যাতে সাবেক বিশ্ব সেরাদের বিশ্বকাপে সরাসরি খেলার হিসেবটা জটিল থেকে আরও জটিলতর। ওয়ার্ল্ডকাপ সুপার লিগের এই পয়েন্ট টেবিল অনুযায়ী টপ আটটা টিম খেলবে সরাসরি 2023 বিশ্বকাপ। হোস্ট ভারত সহ সেখানে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান আর আফগানিস্তান। বাকি একটা জায়গার জন্য লড়াই চলছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যে। সে লড়াইয়ে বড় সড় ধাক্কাই খেয়েছে শ্রীলঙ্কা। বাছাই পর্ব এড়িয়ে এই আট দলের মধ্যে থেকে সরাসরি বিশ্বকাপে খেলতে নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে সব ম্যাচ জিততে হতো শ্রীলঙ্কাকে। সেখানেই প্রথম ম্যাচেই তাদের 76 রানে অল আউট করে 198 রানে জয় নিউজিল্যান্ডের। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। এবার বৃষ্টিতে ভেসে গেছে দ্বিতীয় ম্যাচটাও। ক্রাইস্টচার্চে সকাল থেকে প্রবল বৃষ্টিতে টসই হয়নি সেকেন্ড ম্যাচে, হয়েছে পরিত্যক্ত। এতে করে সরাসরি বিশ্বকাপ খেলা প্রায় শেষ বলা চলে সানাকাদের, হিসেব অন্তত সেটাই বলছে। এই যেমন তিন ম্যাচের সিরিজ থেকে লঙ্কানদের যেখানে দরকার ছিল 30 পয়েন্ট, দুই ম্যাচ শেষে তারা পেয়েছে কেবল 5টা পয়েন্ট। ওয়ানডে সুপার লিগে 23 ম্যাচ খেলে লঙ্কানদের সংগ্রহ 81 পয়েন্ট। সুপার লিগে শ্রীলঙ্কার মাত্র একটা ম্যাচ বাকি আছে। শুক্রবার হ্যামিল্টনে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। এই লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে যাবার জোর চেষ্টা চালাবে দলটা, আর ওই চেষ্টায় সফল হলে ক্যারিবীয়দের পেছনে ফেলে এই বছরের বিশ্বকাপে শেষ আটে জায়গা করে নেবার সুযোগ রয়েছে বটে, কিন্তু ঝামেলা তখনও আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই শেষ ওডিআই জিতে অতিরিক্ত 10 সুপার লিগ পয়েন্ট অর্জন এবং তালিকার অষ্টম স্থানও সরাসরি বিশ্বকাপ খেলার গ্যারান্টি দিতে পারবে না তাদের, কারণ 78 পয়েন্ট নিয়ে দশম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার হাতে নিজেদের প্রমাণ করার জন্য পর্যাপ্ত ম্যাচ রয়েছে। প্রোটিয়াদের বাকি থাকা দুই ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে জিতলে 98 পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হবে দক্ষিণ আফ্রিকারই। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাছাই খেলতে হবে শ্রীলঙ্কাকে। স্বাগতিক ভারত সহ সুপার লিগের শীর্ষ আট দল নিয়ে হবে 2023 বিশ্বকাপ। ছয় দলের বাছাই পর্ব থেকে যোগ দিবে আরও দুটো দল। ফরসানা জুফির, টিস্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.